খাইরুল ডাঙরিয়ায় যেটা গম পালে যে তখন ট্রান্সফার অর্ডার উলাইছে, তখেতে পয়সাটা মতিউর রহমান ডাঙরিয়া খুঁজিছিলেন। আর মতিউর মানে জানা মতে মানে যেখানে খবর পাইছো, মতিউর রহমান ডাঙরিয়ায় নিজে কল করে পেলায় খাইরুল ডাঙরিয়া অফিসলে মাতি লৈ গৈছিল। আর ইয়াত সবতক ডাঙর কথা হয়েছে যে যখন এডিএস অফিস আছে, এডিএসর রুমট এই আমার ডিসি ডাঙরিয়ার রুমেরপা মাত্র 100 মিটার আঁতর। আর যদি আপনি ডিসি অফিস চাই, এই আমার থানারপর মাত্র 500 মিটার আঁতর। আর আমার আরক্ষী অধীক্ষকর যেটু অফিস আছে সেই ডিসি ডাঙরিয়া অফিসর উচরতে। গতি মতিউর রহমান ডাঙরিয়া যে অভিযোগ আনিছে, এই অভিযোগত দেখা যায় যে তখেতে প্রশাসনক এক প্রকার ব্যর্থ বলে কব বিচারি আছে, নিরাপত্তা নোহা বলে কে আছে। যদি এই অবস্থা হয় আমার সাধারণ রাইজ নিরাপত্তা আছে নে, এই ঘটনা আমি চাব লাগবে। দ্বিতীয় কথাটা হয়েছে আহু কানে পড়ু কানে মানে খবর পালো যে যেতিয়া এই খাইরুল ডাঙরিয়া মাতি লৈ যোৱা হৈছিলে তেতিয়া অফিস বন্ধ হহু অবস্থা, আর তাত বহুত মানুষ আছিলে। এই মানুষবুরক রুমেরপর উলিয়াই দিয়া হল, উলিয়াই দিয়ার পিছত খাইরুল ডাঙরিয়াক আকো ভিতর মাতি নি পেলায় তখেতর লগত ভিতর যিখিনি কথাই হৈছে, যদি খাইরুল ডাঙরিয়ায় সচাকৈ এনেকুৱা কাণ্ড কৰিছে সেইটো এটা ঘৃণনীয় অপরাধ, এইটো শাস্তি হব লাগে। আর যদি তখেতে করা নাই সেইটো কারণে উচিত তদন্ত হব লাগে। আর একটা কথা কব বিচার, তাত সিসি ক্যামেরা আছে, যদি আপনি চাই অফিসের ভিতর নয় কিন্তু বাহির সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরা ফুটেজ আমি চাব লাগবে। কিমান বজার পর কিমান বজালে আপনি সিসি ক্যামেরা ফুটেজ বিচার? এইটো মই যিমানখিনি জানো এইটো 5টাৰ পৰা 7টাৰ ভিতর কাহিনী, গতি এই টাইমখিনি সিসি ক্যামেরার ফুটেজ আমি চাব লাগবে। কারণ এইটো খাইরুল ডাঙরিয়ায় এই দরজা বন্ধ থাকুতে দরজা ভাঙি পেলায় সোমাইছে, নে খাইরুল ডাঙরিয়াক মাতি নিয়া হয়েছে, নে ভিতর থাকা মানুষবুর বাদবুর কেতিয়া উলালে, এই কথাবুর তেতিয়াহে তদন্তর আওতাত আহিলে বা সিসি ক্যামেরা চালেহে আমি বস্তুবুর গম পাব। আর একটা কথা হয়েছে যেটু চুরি মারা কথা কয়ে আছে, এই চুরিটো পিছত প্রশাসন বা আরক্ষী আরক্ষীয়ে ফরেন্সিকর কারণে পঠিয়াইছে নে তখেসলের ফিঙ্গারপ্রিন্ট কার পাইছে সেটো তদন্ত হব লাগে, যে চুরির এই খাইরুল ডাঙরিয়ার ফিঙ্গারপ্রিন্ট আছে নে নাই এই কথাবোৰ তদন্ত হব লাগে। গতি মানে আপনার জড়িয়ে এই গোটেই সন্দর্ভত উচিত তদন্ত বিচার। আপনার চাইছো তাতে তখেতে বারে বারে কয়ে আছে যে মই একো করা নাই, মই নির্দোষী। আর যেতিয়া এই ঘটনাটো হয়েছে বাহিরত উলাই এডিএস ডাঙরিয়ায় এমএলএ মানুষ বলে মোক গ্রহণ হানি আছে, এই বাইটত কোৱা আছে। আর এটা চাও, মই 1,80,000 মানুষের প্রতিনিধি, মোৰ ওচৰত সকলো মানুহে আহিব পাৰিব। মোৰ ঘৰত কোনোবা আহিলে মই ঘৰৰপৰা উলিয়াই দিব নোৱাৰিম, না কৰিব নোৱাৰিম। কাৰণ আপোনালোক সকলোৱে জানে প্ৰতিনিধি এজনক সকলো ৰাইজে লাগে, গতি তেখেত মোৰ ওচৰত আহিছে আগতে, মই এইটো না নকৰোঁ। কিন্তু তেখেতে যোৱা লোকসভা নিৰ্বাচনত তেখেতৰ শহুৰেকৰ লগত বিজেপি যোগদান কৰিছিলে, আৰু এইখিনি প্ৰমাণ আপোনালোকক দিলোঁ। আৰু এটা প্ৰমাণ মই দিব বিচাৰোঁ, এই মতিউর রহমান ডাঙরিয়ায় মই আগতেও বিধানসভাত বারম্বার AOI কার্ডের কথা উত্থাপন করে আছো। রিসেন্টলি যেটা গম পাইছো যে মতিউর রহমান ডাঙরিয়ায় একটা কেস করেছিল, সেই কেসর ভিত্তিত কিছু মানুষক জেরা করা হয়েছিল, সেই জেরা তদন্ত কিমানলৈকে আগবাঢ়িছে এই কথাটো আপোনালোকৰ জৰিয়তে মই জানিব বিচাৰোঁ। তাতো বহুত রহস্য সোমাই আছে। আর তার লগতে মই এটা বস্তু দেখাব বিচাৰোঁ, এইটো চাওক, যেতিয়া যদি আপোনালোকে ডেটটো চাই বনাইছিলে 10/12/2023-ত, তেতিয়া মতিউর রহমান ডাঙরিয়া ইয়াতে আমাৰ মৰিগাঁওত আছিলে। তাৰপিছত 26/2/24-ত এইটো ডিলেট কৰিছে, ইয়াত লিখা আছে আপোনাৰ ডিলেটেড। আৰু এইটো হৈছে আপোনালোকে সকলোৱে গম পাব, তেখেতে কিছুমান মানুহক জেৰা কৰিব দিছিলে, তেখেতে এটা অভিযোগ দিছিলে মতিউর রহমান ডাঙরিয়ায় মৰিগাঁও থানা, সেই থানাৰ জৰিয়তে অভিযোগ যিসকলক অভিযোগ দিছিলে তাৰপিছত কিছুমান মানুহৰ নাম ওলাইছে, তাৰ ভিতৰত এজন মানুহৰ কোড হয়, কোড নাম্বাৰ হয়। আৰু এটা হৈছে
যে 25 তারিখে 25/2/2024 মই বিধানসভাত এই কথা উত্থাপন হওয়ার পিছত 26 তারিখে তেখেতে ডিলিট করেছে এই AOI কার্ডটি। তার দল দল পরপরকে ওলাই আছে কিছুমান দুখিয়া মানুষের AOI কার্ড যুর হয় সেই বিলো পভার্টি লেভেলের যুক্ত দুখিয়া মানুষ থাকে তখন কারণে হয়। কিন্তু ইয়াক যদি আপনাদের দেখে যে 10, 12, 23 এই কার্ডটি AOI কার্ড আসে যদি আপনাদের অল্প ভালকে সাথে রাখি AOI কার্ড AOI লিখা আছে। তারপর মই বিধানসভাত উত্থাপন করার পিছত সেই কার্ডটি 26 তারিখে গিয়ে পেলায় PHS প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের পরিণত হল। 35 কেজি চাউল পাওয়া মানুষজনে বা মানুষগুলো মাত্র 5 কেজি চাউল পাই আছে। এই একটা বৃহৎ নেক্সাস চলি আছে গোটাই মরিগাঁও, যার কারণে মানে তদন্ত বিচারিছিল। এটা মানে গম পাওয়া নাই যে এই তদন্তর আওতাত কোন কোন আছে, যার কারণে এটা মুখ সাঙরিব তেখেতসকলে চেষ্টা করে আছে। গতি মানে আপনার জড়িয়ে একটা উচিত তদন্ত সরকারের পর বিচার রাজনৈতিক মানে এটাও গম পাওয়া নাই কি চলি আছে। গতি মানে আপনার জড়িয়ে মানে সরকারক এই কথা এই কথাব অবগত করাব বিচার। হয় সাধারণত অফিস কাছারিবিল আপনার 4টা বাজলে বন্ধ হয়, 4টা বাজার পিছন কাম বন্ধ হয়। কালি ঘটনা তো ঘটিল কিন্তু 5 বাজার পিছন, 5:30 বাজার পিছন ঘটনা তো ঘটিল, সেইটাই কয়ে আছো। আপনার চাও যুক্ত মানে আহ কারণে পুরো কারণে খবর পাইছো যদি মানুষজনের মানুষজনের কোনো লেনদেন নাছিলে তেতিয়া যিমান মানুষ আসলে সবর আগতে কথা পাতিব পারিলে হয়। কিন্তু মই খবর পাওয়া মতে এই মতিউর রহমান ডাঙরিয়ায় গোটেই মানুষক রুমের পর উলাই দিছে, উলাই দিয়ে পেলায় তেখেতে অকল খাইও লগ রুমের ভিতর মাতি পেলায় দরজার হুকটু মারি পেলায় কথোপকথন করেছে। এইটোর কি রহস্য আছে এই কথাটা মানে আপনাদের জড়িয়ে জানিও বিচার। উচিত তদন্ত হলে বস্তুবর দল দল পটপটক উলাই আহিব। গতি এই আপনার সিসি ক্যামেরার যদি ফুটেজরপা বাহির কি হয়ে আসে, বাহির দরজাটা কোনে মারিছিল, ভিতর বস্তু আমি গম নাপাম, কিন্তু বাহিরের পর মানুষ বসে উলাই আছে ভিতর মানুষ আসলে এই কথা আমি দল দল পটপটক খবর পাই যাব। না সেইটাই হওয়া দেখা গিয়ে আছে, কারণ যা 18 তারিখে তখন ট্রান্সফার হয়েছে, তারপরও তখেতে ইয়ারপা যাব বিচার নাই। কারণ মানে বারম্বার বিধানসভাত উঠার পিছত তার উপর ভিত্তি করিয়ে তখেতক শাস্তিমূলক ট্রান্সফার মার্কেটলে দিয়া হয়েছিল, কিন্তু তখেতে যাব বিচার নাই। তখেতে বিভিন্ন ধরনের আপনার ব্যবস্থা করে বিভিন্ন ধরনের আপনার চেষ্টা তখেতে এই চাউলের কার্ডের জড়িত যুর্নীতি সেই গাব দিব বিচার আছে, আর যাতে তখেতে ধোয়া তুলসী পাত হয় এই দিকার চেষ্টা চলাই আছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।